সিরাজগঞ্জে চারজন পা চালিত রিক্সা চালককে ব্যাটারি চালিত রিক্সা প্রদান করলেন হাজি আব্দুল সাত্তার সিরাজগঞ্জ থেকে পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বয়স ষাটের ঊর্ধ্বে অভাব অনটনে এখন পর্যন্ত একটি রিক্সার মালিক হয়নি অন্যের রিক্সা ভাড়া নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবনযাপন করছে এমন চারজন বৃদ্ধ রিক্সা চালককে খুঁজে বের করে চারটি ব্যাটারি চালিত রিক্সা প্রদান করলেন হাজি আব্দুল সাত্তার শনিবার দুপুর বারোটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে চারজন বৃদ্ধ রিক্সা চালককে ব্যাটারি চালিত রিক্সার হাতে চাবি বুঝিয়ে দিয়ে রিক্সা হাতে তুলে দেন বৃদ্ধ ব্যাটারি চালিত রিক্সা পরিবার নিয়ে সুখী জীবন যাপন করবে বলে খুশিতে কেঁদে দেন ব্যাটারি চালিত রিক্সা প্রদানকালে সরকারি হাজি কোরাব আলী মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মকতেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার দশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল সাত্তার বলেন সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে আমাদের আশেপাশে দুস্থদের সাহায্যে এগিয়ে আসতে হবে দুস্থদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি